গুড মর্নিং বন্ধুরা, দেখো সোমবারের সকালটা শুরু হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। দেখো মানে রবিবারের পরেই সোমবার আসলে সবাই একটু ব্যস্ত হয়ে পড়ে আর কি। মানে রবিবারটা খুব ছুটির দিন, মানে রবিবারটা কোনো কোনো ব্যাপারই না, মানে রবিবার দিন কোনো কাজ নেই, কোনো কিছু নেই, সব কিছু। কিন্তু সোমবার আসলেই মানে কাজের আর শেষ নেই, সেই সকাল থেকে শুরু করে একদম পুরো সেই সন্ধ্যে পর্যন্ত কাজের আর কোনো শেষ নেই। আমারও ঠিক তাই, একদম সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, উঠে টিউশন পড়ানো, খাওয়া দাওয়া, এটা ওটা সেটা, মানে সারাদিন হাজার কাজ, হাজার কাজ। মানে রবিবার দিনটা আসলে যেন মনে হচ্ছে কোনো কাজ। দেখো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া ছিল, বাসন ধুয়ে চালও ধুয়ে নিতে হয়েছিল, তখন দুপুরে রান্না হবে, দুপুরে রান্না করতে হবে। একদম চাল টাল ধুয়ে বাসন টাসন ধুয়ে একদম রেডি করে নিচ্ছি। তারপরে আমার সবজি কাটা আছে, আজকে সবজিতে পাকবো। সব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চ আমার রেডি, বেগুন ভাজা আর ঝিঙে আলু মাছ দিয়ে হয়েছে। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়াও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, কারণ আমার পড়াতে যাওয়া থাকে, তো ওই জন্য। দেখো দুপুরের খাওয়া শেষ হতে না হতেই আবার মানে আমার 3টে থেকে টিউশন পড়ানো থেকে আবার আমাকে যেতে হবে। মানে সারাদিনে মানে সারা দিনটাতে এতটুকুনি অবসর পাওয়া যায় না, রাতের বেলাতেও আবার পড়ানো থাকে। তারপরে মানে রাত্রি 9টার পর থেকে নিজেকে একটু ফ্রি বলে মনে হয়, তার আগে পর্যন্ত একটুও ফ্রি থাকি না। মানে সারাক্ষণই কাজ করতে হয়, কিছু না কিছু করতেই হয়। মানে বাড়ির মেয়ে বলে যে বসে থাকতে হয় এরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে, মানে কাজ করতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার, কিছু না কিছু তো করতেই হয়। তারপরে এই যে শীতকাল চলে আসলো, ফুল চারা লাগাতে হবে, প্রচুর প্রচুর ফুল চারা লাগানো হয় আমাদের বাড়িতে, সেটাও লাগাতে হবে, সেরকম একটা কাজ আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 3টে অলরেডি বেজে গিয়েছে, আমি পড়াতেও বেরিয়ে পড়েছি। মানে শীতের সময় না, মানে ঠান্ডা হোক মানে তবুও রোদের তাপটা এতটা থাকে না, প্রচণ্ড মানে প্রচণ্ড রোদের তাপ, তাই জন্য আমি ছাতা নিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। 3টে থেকে 4:30 পড়ানো থাকে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পড়িয়ে এসে মানে বিকেলবেলা পড়িয়ে এসে গাছের দিকে তাকাতেই পুরো মানে বড় বড় পেয়ারা দেখতে পেয়েছি। মানে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, পাড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। মানে 2-4 দিন পেয়ারা গাছের দিকে তাকানো হয়নি, তো তাই দেখছি অনেকগুলো পেয়ারা হয়েছে। দেখো বন্ধুরা, আমি সব পেয়ারা পেড়ে নিচ্ছি, কত সুন্দর দেখো পেয়ারাগুলো, মানে অসময়ের পেয়ারা বলেই বেশি সুন্দর হয়, দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর। দেখো বন্ধুরা, পাখি কিভাবে পেয়ারা খেয়েছে, মানে গাছের টিয়া পাখি পুরো ভরে যায়, মানে প্রত্যেকটা পেয়ারাকে এইভাবে খেয়ে নেয়, মানে ঠিকঠাক পাকতেও দেয় না, তার আগে খেয়ে নেয়। দেখো কিভাবে খেয়েছে। দেখো বন্ধুরা, ছোট ছোট পেয়ারা আবার ধরে গিয়েছে, আবার পেয়ারা হবে, ওই পেয়ারাগুলো আবার বড় হবে, মানে সারা বছরই পেয়ারা হয়, 12 মাসেই পেয়ারা হয়। দেখো বন্ধুরা, আমাদের ঘরের সামনেই আমাদের খাঁচাতে দুটো ছোট ছোট ছোট্ট ছোট দুটো পাখি রাখা আছে, মানে এগুলোকে বলে বদ্যি পাখি। মানে সারাদিনে তোমার যতই পরিশ্রম হোক বা যতই মন খারাপ থাকুক, এদেরকে দেখলেই পুরো মন ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর।
চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।